সোনাইয়ের সাংজুরাই খাল সংলগ্ন সোনাই সোনাবাড়িঘাট পূর্ত সড়কের ক্ষতিগ্রস্ত প্রোটেকশন পুনর্নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ তুলে নালিশ গেল কাছাড়ের জেলাশাসকের কাছে। পিঙ্কু লস্কর নামে স্থানীয় এক যুবক এই মর্মে জেলাশাসক রোহন কুমার ঝাকে স্মারকপত্র প্রেরণ করে মঙ্গলবার সাংবাদিকদের জানান। ওএনজিসির গ্যাস পাইপলাইন বসানোর সময় রাস্তার এই অংশটি ভেঙে যায়। এতে পূর্ত বিভাগ ও ওএনজিসির কাছ থেকে ক্ষতিগ্রস্ত অংশটি পুনর্নির্মাণ করার জন্য 25 লক্ষ টাকা আদায় করে। শুরু হয় সংস্কার কাজ। বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার কাজে হাত দিলেও বিভাগীয় এস্টিমেট মতো কাজ না করে অর্থ আত্মসাত করছেন। পুরনো কাজের ওপর কিছু কাজ করে পুরো টাকাটা হাফিস করতে চাইছেন তিনি। এতে তাকে সঙ্গ দিচ্ছেন বিভাগীয় কিছু ফিল্ড অফিসার, এমনটাই অভিযোগ পিঙ্কুর। জানান, কাজের পুরো তথ্য চেয়ে তিনি আরটিআই করেছেন। এদিন তার সঙ্গে ছিলেন রাজান আহমেদ বরভূঁইয়া, জমিল আহমেদ বরভূঁইয়া, রেজাউল লস্কর, হাফিজুর রহমান বরভূঁইয়া প্রমুখ। এদিকে পিঙ্কুর অভিযোগ উড়িয়ে দেন সংশ্লিষ্ট ঠিকাদারের কাজ দেখাশোনার দায়িত্বে থাকা আলম চৌধুরী। বলেন, বিভাগীয় নিয়মাবলী মেনেই কাজ চলছে, কাজ এখনও সম্পূর্ণ হয়নি, কাজের বিলের জন্য এখনও আবেদন করা হয়নি, তাই অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মনগড়া। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। এই যে সোনাই সোনাবাড়িঘাটের মধ্যে যে রিটার্নিং বলে যে কাজটা হয়েছে, এই কাজটা পুরো দুর্নীতি হয়েছে, এটা আমরা কোনো মতে মানিয়ে নিই না। এটা আমরা চাই, আমরা দাবি, আমরা জনগণের দাবি যে রিটেন্ডার হইতো, রিটেন্ডার হইয়া ভালোভাবে কাজ হইতো, নতুবা আমরা পুরা জনসাধারণ লই আমরা মিনিস্টারের কাছে দেখতে পাচ্ছি। আর এটা এই যে কাজটা হয়েছে, এটা পুরো পুরা দুর্নীতি। 25 লাখ টাকার ডিমান্ড করে লওয়াইছে পিডাব্লিউডি এনজিসির কাছ থেকে, লইয়া খালি 1.5 লাখ টাকা কাজ হইব, বাকি তারা আত্মসাত করতে চায়, এটা আমরা কোনো মতে মানি না। তখন এটা পিডাব্লিউ করছি, এটা একটা ব্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, ব্যান্ড হওয়ার পরে তারা 25 লাখ টাকা ডিমান্ড দিয়েছে ওএনজিসির, 25 লাখ টাকা ডিমান্ড দেওয়ার পরে তারা ওএনজিসি দিছে 25 লাখ টাকা। তখন তারা চাহিদা মতো কন্ট্রাক্টার দিয়ে দিছে কাজটা। কাজ দেওয়ার পরে কাজটা মোটামুটি 25 লাখ টাকা দেন, যে স্কিমের মতো কাজ হয়েছে না, এটাতে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা খরচ করছে, খরচ করিয়া চাইছে 25 লাখ টাকা তারা মানে মানি করে দিতে, আত্মসাত করে দিতে। তাই এর লাগে এটা আমি ডিসির কাছে কমপ্লেন করছি, তারা ডিপার্টমেন্টেরও কমপ্লেন করছি, তারা এটা বিষয়ে কোনো অ্যাকশন হয়েছে না। তারা নিশ্চয়ই ডিপার্টমেন্ট এই বিষয় নিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, এসডিও তারা জড়িত আছে, যার কারণে কোনো অ্যাকশন হয়েছে না। আমি এটা ডিসিট কমপ্লেন করছি, ডিসিট কমপ্লেন করিয়া ইয়ে করছি তার যে আমরা ডিসির মধ্যে এটা যাতে ইনকোয়ারি করুন, করিয়া এটা অ্যাকশন হয়েছে। আপনার ডিমান্ডটা কি? এটা রিটেন্ডার হইতো, রিটেন্ডার হইয়া নতুনভাবে কাজ হচ্ছে। হ্যাঁ, দুর্নীতি হচ্ছে। আমি আটি প্রথমে আমি যখন তারা কমপ্লেন করছেন, তারা করছেন যে এটা 20 লাখ টাকা থাকছে, আমি আটি মারিয়া পাইছি এটা 25 লাখ টাকা থাকছে, কিন্তু যেটা আমার ডকুমেন্ট আছে এই স্কিমের মধ্যে এনে কোনো কাজ নাই। এই যে একটা কাজের সাইনবোর্ড লাগে না নি, এখানে আপনারা দেখুন কোনো জায়গার সাইনবোর্ড আছে, সাইনবোর্ড কোনো নাই। ও কথা রাখুন যে সোনাবাড়িঘাট যে রাস্তা, রাস্তার এনে যে কালপাট আছে, ফ্লাটের টাইমে এদিকে সব জল ওদিকে বাইর হয়, যদি এটা কালপাট সুন্দর মতো কাজ না হয় তো মানুষ ফ্লাটে সমস্যা পড়বে। সোনাই সোনাবাড়িঘাট রিটার্নিং ওয়ালও যেটা আজকে দুর্নীতির কথা কিছু মানুষে মাতিছে, যারা আজকে এই যে দুর্নীতির কথা বা তুলিয়া ধরছে, এই মানুষ সোনাই সমষ্টির যত কাজ হয় সব তার আরটিআই করে, আরটিআই তার পেশা, আরটিআই করে তার কিতা লাভ হয় না হয় এটা আমি জানি না। কেন আমার কেন কাজ হয় আরটিআই জমা দিছে, আমার কেন গুরুত্ব না পাইয়া আজকে হে এই সেই অতা অতা কথা ক্ষুদ্র এটা বাউতাবাজি করে। আর ইকানো কাজ যেটা চলে এটা গভর্নমেন্ট স্পেসিফিকেশন এস্টিমেটরে ফলো করিয়া করা হর, ইকানো দুইটা ডিপার্টমেন্ট আছে, ইকানো দুইটা ডিপার্টমেন্টে এক্সিকিউশন করে, ইকানো দুইটা ডিপার্টমেন্টে একটা জায়গায় এক্সিকিউশন করলে এই জায়গার স্পেসিফিকরে মেনটেন করতেও লাগবে, স্পেসিফিক না মানিয়া করা যাইতো না। তো ইকানো ওএনজিসির মানুষ হরেক সময় তারা স্ট্যান্ড বাই রাখি দিই, এরপরে কেন কীরকম দুর্নীতি হয়, কেন এখনো কাজ শেষ হয়েছে না, কাজ চলে, কাজ আমরা এই যে বৃষ্টির লাগিয়া এখানে একটা নালা আছে, এটা জল হয়ে গেছে, জল জলটা শুকানির লাগে আমরা কয়েকদিন বন্ধ করিয়া রাখছি, এখানে বাকি কাজ আমরা ইতিমধ্যে জলও কমে গেছে, আমরা স্টার্ট করে এটা শেষ করবো, প্লাস এটা কোনো দুর্নীতি নাই, আর দুর্নীতি হওয়ার সম্ভাবনাও নাই। আর এখানে কোনো পেমেন্টও হয়েছে না এখন পর্যন্ত, আমরা কোনো বিলও জমা দিছি না, আমরা কাজ শেষ করছি না, যেহেতু কেন বিলের কোনো প্রশ্ন হয় না, কাজ শেষ করবো, ডিপার্টমেন্টলি বিল ক্লেম করবো।